হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত দেখো সকাল সকাল আমি জামা কাপড় একদম বাইরে বার করে দিয়েছি কাচার জন্য এদিকে চা নিয়ে চলে এসেছি আমার বরার আমি চা খাবো তো একদম মর্নিং থেকে আমি আজকের আমার ব্লগটা শুরু করে দিয়েছি আর এদিকে দেখো ঠাকুরকেও তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আমি কি রান্না করব আজকের আজকের আমি রান্না করব। মাছের ডিম দিয়ে একটা রেসিপি করব। কিছু কিছু জিনিস করব তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো তো স্পেশালি আমি আজকের করছি মাছের ডিম তো মাছের ডিমটাকে প্রথমে পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপরে দেখো আমি বড়াটা কিন্তু ভালো করে এখানে ভাজবো আর মাছের ডিম কিন্তু তুমি এমনিও মানে ভেজে ভালো করে মাছের ডিম রান্না করতে পারো আর আমি আজকে দেখাচ্ছি তোমাদেরকে মাছের ডিমের একদম আলাদা রেসিপি মাছের ডিমটা আমি একদম আলাদা রকমভাবে আজকের ভেজে তোমাদের সাথে দেখাচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছের ডিমটা আমি কত সুন্দর করে দেখো মেখে নিয়েছি তারপরে ভাজছি আর একদম পুরো মচমচে হয়েছিল মাছের ডিমের বড়াগুলো খুব সুন্দর হয়েছিল তো সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে আজকের এই রেসিপিটা একটু শেয়ার করে নি তো আর এই দিকে দেখো আমি আলুগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আলাদা করে বেটে নিয়েছিলাম মানে মিক্সি করে নিয়েছি সেটা আমি দিয়ে নিলাম তেলটা প্রায় অনেকটা আলুটা কষা ভাজা হয়ে এসেছে এবার কিন্তু আমি মশলাটা দিয়ে এইভাবে একটু নাড়াছাড়া করে নিচ্ছি এবারে আমি মশলা দেবো কী কী মশলা দেবো একটু দেখতে থাকো প্রথমে আমি এখানে সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে নিচ্ছি আর মাছের ডিম তো আদা রসুন ছাড়া ভালো লাগবে না বন্ধুরা তাই জন্য দেখো কী কী দিচ্ছি একটু তেল কমে এসেছে তাই জন্য একটু রান্নার তেল একটু দিয়ে দিলাম আর এইভাবে কিন্তু আমি নাড়াচাড়া করতে থাকছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আবার আমি কী কী মশলা ব্যবহার করি এখানে আমি পরিমাণ মতো এখানে হলুদ দিয়ে নিলাম স্বাদ মতো নুন দিলাম একটুখানি এখানে আমি দিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো তোমরা তো আমার রান্নাতে প্রায় দেখেছ আমি কি কি ব্যবহার করি যা যা মশলা এখানে আমি কালারের লঙ্কাটা ব্যবহার করে নিলাম ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি কিন্তু আমি কালারের জন্য কিন্তু এখানে একদম রেড চিলি পাউডার পাউডারটা ব্যবহার করে নিলাম তারপরে এইভাবে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করছি হালকা একটা গন্ধ বেড়ালে তেল ছাড়লে আমি কিন্তু এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি তো দেখতেই বাচ্চু আমি জলও অ্যাড করে দিয়েছি কত সুন্দরভাবে আমার মশলাটা কষা হয়ে গেছে বন্ধুরা তারপরে অনেকক্ষণ পরে যখনই ঝোলটা ফুটে একদম প্রায় কমে এসেছে তখন আমি মাছের ডিমটা কিন্তু দিয়ে দিলাম আর একটু ঝোল থাকতে থাকতে মাছের ডিমটা আমি এই কারণেই দিলাম কারণ মাছের ডিমগুলো কিন্তু জল একটু হলেও টানবে আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার কিন্তু রেসিপিটা একদম হয়ে এসেছে সেটা কিন্তু আমি নামিয়ে নেব আর আজকের আমার এই মাছের ডিমের ইউনিক রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও পুরোপুরি মাছ এনে ডাইরেক্ট মাছের ডিম তোমরা ডাইরেক্ট একদম তেলে দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নাও কিন্তু আজকে আমি যেভাবে তোমাদেরকে দেখালাম তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা আর দেখো নামানোর আগে আমি কিছুটা পরিমাণে একটু গরম মশলাও কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি তাতে কিন্তু স্বাদটা খুব সুন্দর আসবে বন্ধুরা তো এই দেখো বন্ধুরা আমার কিন্তু মাছের ডিমের ইউনিক রেসিপি কিন্তু একদম আমিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর ইয়ামি দেখতে লাগছে আর খেতে কিন্তু দুধ দারুণ হয়েছিল বন্ধুরা আমি কিন্তু এটা দিয়েই পুরো ভাত খেয়ে নিয়েছিলাম আর যে রেসিপিটা করেছিলাম সেটা কিন্তু পরেই ছিল কারণ এটা দিয়ে আমার খাওয়া হয়ে গেছিলো অনেকটাই আর দেখো এদিকে বন্ধুরা রান্না করে নিয়েছি ভাত ভাত তো রান্না করতেই হবে ভাত ছাড়া কী করে খাবো ভাত তো রান্না করে নিয়েছি তেঁতোর জন্য ওইখানে করে নিয়েছি নিম মিষ্টি আলু দিয়ে মিষ্টি আলু আলাদা করে সেদ্ধ করে নিয়েছি নিম ভেজে ভালো করে সর্ষের তেল দিয়ে মেখেছি ভীষণ সুন্দর লাগছে আমার দেখেই তো জিভে জল চলে আসছে কারণ মিষ্টি আলু দিয়ে নিম আমার ফেভারিট তো আমি এটা শুধু শুধুই খেয়ে নিই আর আমার বর দেখে ওয়াক ওয়াক করে যেহেতু তেঁতো কিন্তু আমি ভীষণ ভালোবাসি মিষ্টি আলু দিয়ে নিম আমার এটা খুব ফেভারিট তো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম দেখতেই পাচ্ছ আর এইদিকে দেখো বন্ধুরা একটু ঠাকুর আমার বর ঠাকুর পুজো করেছে ও তো ঠাকুর পুজো করেছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আর দেখো আমার বর তো বরকে আমি ছেড়ে দিয়েছি এবার আমি তোমাদেরকে আমার রুটিনটা দেখাবো সকালবেলা টিফিনে তো কিছু খেতে হবে চা বিস্কুট খেয়েছিলাম তারপরে একটু ফল নিয়ে নিয়েছি একটু ফল খাবো ফলগুলো একটু কুচিয়ে খা খেয়ে নেব আর খেয়ে দিয়ে নিয়ে আমি চলে এসেছি কাজের দিকে আমার কিন্তু জামা কাপড় চেয়ে শুকনো দেওয়া হয়ে গেছে জামা কাপড়গুলো প্রায় রোদে শুকাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি বন্ধুরা অনেক জামা কাপড় ছিল সেইগুলোই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর এদিকে দেখো বন্ধুরা আমার রান্নার বাসন টাসন কিন্তু পরিষ্কার করে একদম ধোয়া মাজা করে কমপ্লিট হয়ে গেছে অনেক রেস্ট নেওয়ার পরে করেছে এবারে প্রচণ্ড গলা শুকিয়ে গেছে জল তো খেতে হবে তো চলো বন্ধুরা সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব অবশ্যই এদিকে আমার তো বাসন ধোয়া একদম কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে তোমাদেরকে একটাই কথা বলবো যে গরমে তোমরা সবাই বেশি বেশি করে জল খাও আর আমিও দেখো এখানে এখন লেবু জল করে নিয়েছি খাবার জন্য কারণ ভীষণ এত কাজ করেছি যে ভীষণ পিপাসা পেয়েছে তো সেই জন্য একটু লেবু জল বানিয়ে নিয়েছি বন্ধুরা আর চলো লেবু জলটা খেয়ে নিই আর তোমরা তো সঙ্গে আছো পাশে আছো এভাবেই আমাকে সাপোর্ট করো বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ প্লিজ সবাই আমার ভিডিও দেখো ফুল ওয়াচ করো তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি আমি তোমাদের পাশে আছি সব সময়ের জন্য তোমরা আমার পাশে থাকো প্লিজ 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 পাশে থাকো তোমাদের সাপোর্ট একটু দরকার আমার প্লিজ এভাবে আমাকে সাপোর্ট করে যাও তো দেখো লেবু জলটা নিয়ে নিয়েছি একদম গরমে একদম নুন লেবু জল কিন্তু একদম খেয়ে তৃপ্তি হয়ে যায় আর এই দিকে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বাইরে কতটা রোদ উঠেছে রোদের তেজ কতটা সেটাও দেখিয়ে দিলাম তো আর এইদিকে দেখো ঘরে কিন্তু অনেকটা রোদের তেজও পড়েছে আর ঘর তো পুরো আমার গোছানোও হয়ে গেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘর একদম কিন্তু গোছানো হয়ে গেছে আমার কাজ প্রায় কমপ্লিট সকালের মতো কাজ কমপ্লিট কিন্তু অনেক কাজ বাকি থেকে থাকে স্নান করা পুজো করা অনেক কিছুই থাকে যাই হোক আমি জলটা এবারে একটু খেয়ে নিই তারপরে চলে আসছি দুপুর থেকে একদম সন্ধ্যেবেলা দুপুরে খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এত গরমের মধ্যে তো সন্ধ্যেবেলা আমি চলে এসেছি নারকোল কেটে নিয়েছি নারকল দিয়ে আমি মুড়ি খাবো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আর নারকোল আমার খুব ফেভারিট নারকল দিয়ে মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে আমি আবারও একটা নারকোল পেয়েছি আর সেই নারকোল আমি কেটে নিয়েছি মুড়ি দিয়ে খাবার জন্য তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকের মতো ভিডিওটা বন্ধুরা আমি এত পর্যন্তই বেশি তোমাদের সাথে ভিডিও শেয়ার বড় করলে তোমরা তো দেখবে না বন্ধুরা তাই ভিডিওটা ছোটোর ওপরে দেখানোর চেষ্টা করছি প্লিজ প্লিজ তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিও দেখে কিন্তু অবশ্যই তোমরা পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি সাপোর্ট করছি এভাবেই করব। তো আমার তো নারকোল কাটা হয়ে গেছে আমি এবার নারকল দিয়ে মুড়িটা খেয়ে ফেলি আর কিন্তু আমি একটাই কথা বলবো আমার কিন্তু নারকোল যদি বলো ফলের মধ্যে কি ফেভারিট আমি বলবো নারকোল নারকোল থেকে আমার ফেভারিট ফ্রুট তো সেই জন্য আমি নারকেল কুছিয়ে নিয়েছি এবং নারকেলের সাথে আমি কিন্তু খেয়ে নেব যাই হোক টিফিনটা আমি করে নিচ্ছি তো সকাল থেকে শুরু করেছিলাম আজকের ব্লগটা তোমাদের সাথে তো সন্ধ্যে পর্যন্ত আমি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম সকাল থেকে সন্ধ্যে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা এখানেই শেষ করছি করছিটা